কার উৎসব কে করে? ভাগ্য বলে একেই, নাগালে থাকা ট্রফিটা হাতছাড়া বরুশিয়া ডর্টমুন্ডের, আর ডাই বরুশানদের ব্যর্থতায় নাটকীয়ভাবে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। জার্মান লীগকে নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলা বায়ার্ন এবারও জয়ের রেসে এগিয়েই ছিল, কিন্তু মৌসুমের শেষ দিকে বদলে যায় চিত্র। নাটকীয়ভাবে শীর্ষে ওঠে ডর্টমুন্ড, স্বপ্ন দেখতে থাকে প্রায় এক যুগের শিরোপা খরা ঘোচানোর, কিন্তু সুযোগটা হেলায় হারালো তারা। বায়ার্নের সমান ম্যাচে দুই পয়েন্ট এগিয়ে থাকা ডর্টমুন্ডের জন্য শেষ রাউন্ডের সমীকরণ ছিল সহজ। হারের বৃত্তে ঘুরপাক খাওয়া মেইন্সকে হারালেই আরাধ্য শিরোপা জয়ের স্বাদ পাবে। সিগনাল ইদুনা পার্কে সব রকম আয়োজন ছিল। হোম গ্রাউন্ডের হলুদ উৎসব থেমে যায় ম্যাচের প্রথমার্ধেই। 25 মিনিটের মধ্যে 2 গোল হজম করে বসে ডর্টমুন্ড। শুরুর একাদশে ছিলেন না মার্কো রিউস, নামেন বদলি হিসেবে। নামানো হয়নি আরেক তারকা বেলিংহামকেও। তাদের ছাড়াই একের পর এক আক্রমণ চালিয়েছে বরুশিয়া। 73% বল দখল আর 15টি শটে তা বোঝা যায় পরিষ্কারভাবে, কিন্তু গোল যেন সোনার হরিণ, যার দেখা পেতে অপেক্ষা করতে হয় পাক্কা 69 মিনিট। রাফায়েল গুরেইরোর গোলে প্রাণ ফেরে ইদুনা পার্কে। যোগ করার সময়ে সিউলের গোলে ম্যাচে সমতাও ফেরায় স্বাগতিকরা, কিন্তু তাতে কেবল আক্ষেপই বেড়েছে। বিপরীত দৃশ্য কোলনের স্টেডিয়ামে। এ ম্যাচে নামার আগে বায়ার্ন মিউনিখের আশা ছিল সামান্যই, কিন্তু রাইভালদের দুর্দশার দিনে ভুল হয়নি তাদের। 8 মিনিটে কিংসলে কোম্যানের গোলে প্রথম লিড নেয় বাভারিয়ানরা। প্রথমার্ধে লিড ধরে রাখলেও 81 মিনিটে পেনাল্টি থেকে কোলন গোল করলে বিপাকে পড়ে মিউনিখ জায়ান্টরা, কিন্তু ম্যাচের অন্তিম মুহূর্তে নায়ক হয়ে আসেন জামাল মুসিয়ালা। 89 মিনিটে এই জার্মান ইয়াংস্টারের স্কোরেই দুর্দান্ত জয় পায় থমাস টুখেলের দল। শিরোপা ধরে রাখার পাশাপাশি একটানা 11 মৌসুম চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়ে বায়ার্ন। মাকসুম আলম খান, সময় সংবাদ।